আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, কেমন আছেন সবাই? তো দীর্ঘদিন গরমের পর বৃষ্টির জন্য অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক অপেক্ষার পর গতকালকে যখন বৃষ্টি নামে, তো সকালবেলা হালকা একটু বৃষ্টির পর পরেই একটু ঠান্ডা পেয়ে আমি কুকুরকে কিরমিয়ে কোষ্টা করায় ফেলাই। ও গতকালকের আগের দিন ছিল বৃষ্টিটা, তো মোটামুটি গতকালকে সকাল থেকেই কোনো বৃষ্টি ছিল না। তো ওই একটু ফাঁকেই কৃমি কোষটা যখন কবুতরকে করাই, তো কি হয় ঘটনাটা অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাবো। এবং গত যেই গরমে মোটামুটি লং টাইম একটা গরম গেছে, কোনো বৃষ্টি ছিল না। আর এই গরমে আপনারা সবাই জানেন যে কবুতরকে কৃমি কোষ করানো যায় না, এতে কবুতরের অনেক সমস্যা হয়, বিশেষ করে সব ক্ষেত্রেই গরমে কৃমি কোষ করানো যায় না। তো দীর্ঘদিনই অপেক্ষার পর একটা পর্যায়ে কৃমি কোষটা গতকালকে করাতে সক্ষম হয়েছি, এবং এখনও অবধি একটা সময় বৃষ্টি আসে আবার রৌদ্র ওঠে। তো গতকালকে করানোর পর সব কবুতরকে, প্রায় অনেকগুলো কবুতরকে ধরে ধরে করাইছি, তা আজকে কবুতর এখনও ছাড়ি নাই। সকালবেলা বৃষ্টি আসছে, আর গতকালকে যে ওরা টয়লেট করেছিল বৃষ্টিতে মোটামুটি সেগুলো একটু পরিষ্কার করে ফেলেছে। তো কৃমি কোষ করানোর পর যেই পরিমাণ কৃমি পড়ছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন অসংখ্য পরিমাণ। অসংখ্য পরিমাণ কৃমি অ্যাকচুয়ালি আমি দেখছি কৃমির কারণে অনেকগুলা, হ্যাঁ অনেকগুলা কবুতরের বুক শুকিয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, কবুতর ঠিক মতো ডিম দিচ্ছে না, এবং কেমন যেন কবুতরগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, বিষয়টা একদম বুঝে উঠতে পারতেছিলাম না। আর কৃমি কষ্ট করাতে পারতেছি না গরমের কারণে, যাক অনেক কষ্টে কবুতরকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, ক্যালসিয়াম, ভিটামিন দিয়ে এই পর্যন্ত ধরে রেখে গতকালকে কৃমি কোষ করাতে সক্ষম হয়েছে। তো দেখুন এরপর যে অবস্থা, এত পরিমাণ তো সব কটাকে গতকালকে করেছি, সব প্রত্যেকটা কবুতরকে, কাউরি বাদ রাখিনি। যদিও একটা নিয়ম ছিল যে কবুতরের বাচ্চা থাকলে কৃমি কোষ করানো যাবে না বা রিসেন্টলি ডিম পারবে, তো সেই নিয়মটাও মানি নাই একদম করে, কেউ ডিম পারুক আর কে কারো ডিম বাচ্চা থাকুক, ওটার তোয়াক্কা না করে একদম ঘরে সবগুলোকে এমনভাবে করাইছি মানে কাউকে বাদ রাখি নেই। তো কবুতরের মধ্যে জীবাণু শুরু হয়েছে, তো এটা কোনো ব্যাপার না, কৃমি কোষ করানোর পর কবুতর ঝিমাবে আবার ঠিক হয়ে যাবে। তো বাকি আরও কিছু কবুতর আছে, আমি দেখাই ওদেরও কি পরিমাণ পড়ছে। এখানে তো ব্রিডিং লব, কবুতর এখনো ছাড়িনি, মাত্র যে সারা শুরু করলাম, সমস্যা ছিল কবুতরের, যদি ডিম দিয়েছে কবুতরগুলো, তো ওদের সমস্যাটা সবচেয়ে বেশি ছিল, বুঝে উঠতে পারতেছিলাম না কি করবো। তারপরে দেখুন অবস্থা, দুইটা কবুতরের মধ্যে থেকে যদি এত পরিমাণ বের হয়, শুধু কৃমি বের হয়েছে গতকালকে, তো এই যে এত কৃমি বের হয়েছে এখন করে নিয়েও কি আসলে, এখনই যে ডিমও পারছি কিন্তু একটা পারবে না কৃমির কারণে। তো আজকের মধ্যেই সব পরিষ্কার করে ফেলতে হবে, না হয় আবার এইগুলা থেকেই কবুতরের যে পারানোর ফলে বা এই বিষটা থেকেই আবার নতুন করে কবুতরের কৃমি উৎপত্তি শুরু হবে। হ্যাঁ দেখুন কিছু কবুতর কিন্তু ঝিমাচ্ছে, পরিমাণটা হয়তো বেশি পড়ছে ওদের, যার কারণে ঝিমাচ্ছে। তো এই ঝিমেন এটার জন্য আজকে যা করতে হবে, ঝিমেন ওটা শেষ করার জন্য
ওদেরকে ইলেকট্রোমেন্স লাইন দিতে হবে। হ্যাঁ, আর আমরা অবশ্যই জানি কবুতরকে কেমিকোস করানোর আগে লিভারটনিক দিতে হয় 2 থেকে 3 দিন, এবং এরপরেও 2-3 দিন দিতে হয়, তারপর অন্যান্য ভিটামিন দিতে হয়। সবগুলা কিন্তু জীবাণু ভাব আছে, গতকালকে করাইছি আজকেও জীবাণু ভাব, এটা স্বাভাবিক। গতকালকে কবুতর ভূমিও করছি, কেমিকোস করানোর পর ভূমিও করে, আর আমি যে কেমিকোসটা করাইছি, কেমিকোসটা করেছি হচ্ছে এমিনেক্স বা এমিনেক্সের গ্রুপ, যে কোনো একটা দিয়ে করাইলে হয়, প্যারাবেট দিয়ে করাতে পারেন, যে কোনো একটা দিয়ে করতে পারেন, আপনারা খুব সুন্দর একটা সুফল পাবেন। তো কবুতরকে যেহেতু সারা হয়নি, আজকে সারবো, গতকালকে সারছিলাম, আর এই সকালে বৃষ্টির কারণে সারিনি, এখন সারা শুরু হবে। আজকে ওদেরকে বাইরেই ছেড়ে দেব, সবকটাকে করাইছি। তবে আজকে ওদেরকে ইলেকট্রোমেন্স লাইন দেবো, যেহেতু ভাবটা কেটে যাবে, কবুতরগুলো ওদের দুর্বলতাটা মানে কেটে যাবে। এরপরে কিছু মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিবেন, দেওয়ার পর কবুতরগুলো সতেজ পরিপূর্ণ থাকবে এবং ডিম বাচ্চা রানিং থাকবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আর সে এখানে কথা ছিল রিসেন্টলি ডিম পারলে যাতে কেমিকোসটা না করানো হয়, কিন্তু সেটার মানিনি, করাইছি যে এক ডিম পারছে, আরেকটা পারবে, তারপরও কৃমি পড়ছে। দেখুন পাকিস্তানি কবুতর কামাগার, তো দর্শক ভালো থাকবেন। কিন্তু আরেকটা কথা, ঘন বৃষ্টি হলে, ঘন খুব ঘন বৃষ্টি, অনেকদিন যাবত বৃষ্টি, এই সময় কৃমিকোষটা না করলেই ভালো, কবুতর বৃষ্টির কারণে এমনিতেই ঝিমায়। আর কেমিকোস করানোর পরপর কবুতরকে একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, যাতে রোদে না যায়, এটা অনেক ক্ষতিকর। তো ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, আর যদি কিছু জানার থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়া হবে, এবং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনাদের, অবশ্যই প্রশ্ন হতে হবে কবুতর বিষয়ে। তো কবুতরের যে কোনো ট্রিটমেন্ট বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, যতটুকু জানি ইনশাল্লাহ উপকার আসবে আপনাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।